সরবরাহ বাড়ায় বাজারে শীতের সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘ সময় পর ক্রেতাদের জন্য এটা নতুন সুখবর। তবে পেঁয়াজ আলু নিয়ে বিরাজ করছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। আবারও অস্থির চালের বাজার। মোটা চাল কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। আলু আমদানি ও চিনিতে শুল্ক কমালেও কমেনি দাম। বাজার পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা দুষছেন পাইকার ও সিন্ডিকেটকে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। আলু পেঁয়াজের চড়া দামে অস্থির বাজার। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় পণ্য ঘাটতির কারণে সংকট কাটছে না বাজারে। বাজার ঘুরে দেখা যায় আলুর কেজি 55 থেকে 60 টাকা আর দেশি পেঁয়াজের কেজি 130 থেকে 140 টাকা। আলু পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিক্রেতারা দুষলেন পাইকার ও মজুতদারদের। বর্তমান দুই দল গদি নিয়ে ব্যস্ত আছে, বাজার মনিটরিং এর কোনো তদারকি নেই। বিধায় যার মতো যে কারসাজি মাল গুদামজাত করে, মানে সিন্ডিকেট সাপ্লাই কি মালের তো অভাব নাই, কিন্তু দাম তো কম নাই। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় বাজারে এসে চাহিদা মতো পণ্য কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। অনেক বেড়ে গেছে, আলু হয়ে গেছে 60 কেজি। অনেক কেজি আলু কিনলে আর অন্য কিছু কিনতে পারি না। রাস্তার অবস্থাও খারাপ, সেখানেও আমাদের একটা এক্সট্রা টাকা চলে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য। আবার বাজারের এই অবস্থা, এখন হিমশিম একটা অবস্থা। হ্যাঁ, দাম তো এখন অবরোধের কারণে গাড়ি আসতে পারতেছে না, এই জন্য কাঁচামালের দাম এখন একটু বেশি। এদিকে তেল আটা ময়দা উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। দোকানিরা বলছেন অবরোধের কারণে গাড়ি না আসায় দাম বেড়েছে চালের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহের ভিতরে 4 টাকা পার কেজিতে বাড়ছে। সিজনের শেষ পর্যায়ে এই কারণে এই দামটা বাড়ছে। মোটা চাল 60 টাকার উপরে কেজি আর চিকন চাল 80 টাকা 90 টাকা, এভাবে চলতেছে। এভাবে চললে তো আসলে চলা মুশকিল। বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছুটা কমেছে সবজির বাজার। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে কয়েকটি সবজির দাম। তবে এখনও নিম্ন আয়ের মানুষের নাগালে আসছে না সবজি। পেঁয়াজের কেজি আজকে প্রায় 130 টাকা করে, শুধু পেঁয়াজের কেজি। আলু আপনার হচ্ছে 55 টাকা করে। ভালো পরিমাণে মাছের সরবরাহ দেখতে পাচ্ছি, কিন্তু সেই অনুপাতে আসলে ক্রয় ক্ষমতাকে ছাড়িয়ে গেছে আমাদের। এদিকে গরু খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে, তবে মাছের দাম চড়া। দেখা মিলছে থরে থরে ইলিশ। হরতালের কারণে ওই জিনিসপত্র কম আসে, যার জন্য একটু চাহিদা বেশি থাকে, দাম বেশি হয়। বরাবরের মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানান সাধারণ ক্রেতারা। বাজারে যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, বাজারকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি যদি এগুলো কন্ট্রোলে না রাখেন, তাহলে তো অতিরিক্ত ঋণ নিয়ে মানুষজন এই দেশে জন্মগ্রহণ করবে, মৃত্যুও করবে, এবং একইভাবে এই দেশে আপনার কখনো ইনফ্লেশন আপনি ঠেকাইতে পারবেন না। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।